যাহাজ ড্রেস করে কোনে উঠকি দিয়ে তুষ করে এটা মার বানি ওটা মার যায় বিয়ের পাত্র এটা বামনে পা আরবুল ভাই আরবুল ভাই আরবুল ভাই কি রে অত খনি দিনা ভাই তুই বড় লোকের বেড়া তুই মাইছে ঠিক খনি খুঁজি খাস তোর শরম লাগে না না কষ্ট রে ভাই আর উল্লে দে তুই এত বড় একটা শরীর তোর কোনটা কিছু কর কি করি কোন কর্মই দেখো না রে ভাই মাথা টাতে একদম নষ্ট তোর জন্য বানায় হ্যাঁ বানাও দে তোরে ভাই একটা উপদেশ দে তো কি করম মুই এই যে সলা একটা নাগাবন্ধের রাস্তাটা সেই সুন্দর চকচক করে দিছে রইবুল এমএলএ তা তোর আব্বা কয় একটা টোটো কিনে দিবে টোটো চলাই তাও দিনত 500 টাকা বাবু কামাই করবে ওটাই কয় দেখা লাগবে দেখি কি করে আজকে তোর আব্বাকে যাই ক টোটো কিনে একটা তাহলে মুই যাই কম হ যা জাম দাও মারিফুল তো টোটোর কথা বল ভালাই গুছে দেখো আব্বার যাই কম দাম কি কয় বাবা মোক টোটো কিনে দে কামাই করে ভাইরে টোটো মারাছিস কামার জন্য তো টটোটা চাবে লেখছম এ তুই বসে কামাই করে না ভাই তুই টটো মারাছিস না তো কামাই করা শেখ যা টটো মারাছিস কামাই করবি না ভাই টটো মারাছিস তো কামাইটা তো করার জন্য তো টটোটা কিনে যাবে লেখছম বুঝুন না কথা কামাই করি যা কেনে থাম মুরে থানা পাঁচ পয়সে টটো মারাইছি ওই কি করি একটা টটো কিনে চাইলাম তাও দিল না একদম সিপরে বাপ তোর আব্বার এতগুলো গরুর বাতান হোসের বাতান এত ধন সম্পদ অর্থে দুই তিনটে বেঁচে দে ভাই করা লাগবেন রে হ কর গরুটা কড়াই বেসাম রে কাস্টমার না নাই কাস্টমার নাই কাস্টমার মোটে অ্যাভেলেবল আছে তুই বেসাইস মুখ ক মুই আনাই দিই মেলা তাইলে উড়াই করা লাগবে তাইলে চ কালকে যাই হ মুখ সাথে নিয়ে যাস মুখ একটা কল করিস পাসারেতে উঠম ঠিক আছে উঠবো ফিরি হ উড়িম তুই খালি মুখ খালি কল করবি মুই যাই মম্মি তোর সাথে ঠিক আছে তাইলে তুই থাক তাহলে মুই ব্যবস্থা করম হ যা মুখ জানাইস হ্যাঁ দেহম একটা কাস্টমার যদি পা ফেলা দেহম রাকিবের বেজাম তুমি তো গরুর ব্যাপারই যদি তিন চারটে বেশি দিয়ে পাম তাহলে মোরও তো কিছু হবে এলা রাকিবের বেজাম এ রাকিব রাকিব বাড়িতে আসিস আরে কি আছে কি করবে চাই গরু তিনটে বেচাবে একজন বুঝছে তা মোল লাভ কি দেবো দিমেলা তোর হাজির দিমেলা কড়াই হ্যাঁ যে কালকে আসবে আমি ওবে নিয়ে আসিস তোর হাজির দিয়ে দিই মেলাম ঠিক আছে আচ্ছা হ্যাঁ আর বলবে করে ব্যাপারে কই আরেকবার ফির আব্বা দেখা পেলে ফির ভেজাল হয়ে যাবে তাড়াতাড়ি ডাক দে ব্যাপারে এ রাখি এ আয় গরু নিয়ে আসছি এ রাখি বের হ কত দল একবার দৌড়ে তস্তসা হালের গরু রে ভাই তস্তসা হালের গরু ওই হিসেবে দাম দাম কোষ কত নেব ক কয় দিরে ক ক ক ক কত চাইছ আচ্ছা 140,000 টাকা দিস হেস রে 140,000 টাকা গরু নেগি হেস ভাই কি কোষ এলে দুনির গায় দহন হেস 120,000 টাকা পাবো দেব কি কোষ দে 120,000 দে দে যা আচ্ছা ঠিক আছে এ গরু নে রে আরিফ ভাই দেখতে ওটা কত আছে এটাই তো 110,000 আছে
এদার 10000 আছে না হ্যাঁ যা লাগত রাখি দে সুস তাড়াতাড়ি সো দে আমার কমিশনটা দে কর 5000 টাকা রাখ যা এস কর ঠিক আছে গেলুম হ্যাঁ যা আরো পাইলে নিয়ে আসিস হ্যাঁ দে মুকসুদ রে হ্যাঁ মোর কমিশনটা দে তুই ফির আরো ফির কিসের কমিশন চাস কমিশন দে মোর এই গরু বেচে দিলাম 2000 টাকা রাখ রে ভাই তুই তা সই না 2000 টাকা দি এ মকসুদ দূর করে আসিস আরে ফুল ভাই মুই যাই আসুম ভাই থাকিস অল্প থাকিস এ 16 টাকা তিনালে দাই মুই এড়ে আসুম তাড়াতাড়ি আয় হ্যাঁ ঠিক আছে এলাও কেন নাই গে ধেই দেরি হয়ে যাবে না এ যে এড়ে আয় ও চ হ্যাঁ ভাই আসিস বলা এই তো আল্লাহ রাখছে বলা ওই যে টোটোর কাস্টমার নিয়ে আসছম হ্যাঁ এই টোটো টেপ দেই নে টোটোতে খালা আছে গে টোটো খালা করে টোটো ভালো আছে সব ঠিক এটা গ্লাসটা খালি না গ্লাস এটা লাগে নি জেরুম আছে ওর লাগে না দাও ঠিক আছে না ব্যাটারি ভালো হলে ভালো হবে ব্যাটারি ওকে গাড়ি গাড়ি ভালো আছে গাড়ি কোট গাড়ি ওকে তাহলে ভাই ঠিক কর তুই ঠিক কর তা কত চাই ভাই 80000 টাকা দি তুই তোর কাজ ভাঙা গাড়ির 80000 টাকা তো কত দিব ওকে ক 50000 টাকা নি দে টাকা কই এ এখন নগদ লাগবে আচ্ছা নগদে আছে তুই ভাই বেচাবেন না আর ভাই গুনি দে দে টাকাটা দে তুই যা দিলে মোর কাম আছে রে হবে যা দিলে খালা করে টোটো চলাচ বুঝছে আচ্ছা ঠিক আছে যা বাড়িতে দেখা করি মেলা ঠিক আছে গো গো মা গো আপা করে গো বাবা কে রে কিসে তিসরা মুইলা টটো কিনে নিয়ে চল কইছি কই গেল গরু বেচেছ হ্যাঁ ও বাপের গরু বেচে তুই বাড়ি টটো কিনে আমার আসিস না নিজে কামাই করা মুরত না হয় তুই বাপের গরু বেচে টটো কিনছিস কম বক্তা বেটা থুই তুই বাপের কামাই দিয়ে বাপের গরু এই হালুই গরু বেচে তুই টটো কিনছিস এই তো কামাই সুর আপা মুই টটো কিনছ হ্যাঁ অত রাগ বাদ দে গাড়িটা কিনে এনছো মা দেখি যা ভাবি না মুই তো গাড়ি ডেরি দেখবে এ গরু চোর করে বেচে আমি গাড়ি কিনছে মুই গাড়ি দেখবে যাব না এ পশমের গুড়ায় গড়ায় রাগ জ্বলেছে না দেইস তো থাক কামাই সুদ বেরাছি বুঝারে 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 আচ্ছা আচ্ছা বুঝারে বুঝারে রাকিব আব্দুর সুরজ ইমরা বিয়ে করছে কামাই করি বিয়ে করবো শুনতে হয় রে বিয়ে তো করা না গে তো বউটো একটা দেহিস তো বউ দেওয়ার কথা কইছে সিপি নাঙ্গত অ্যাভেলেবল কত সুন্দর সুন্দর চিংড়ি আব্বা ফির দিবে বিয়ে দিবে তুই আর মুই যে দেহিস মোলা গার্জিয়ান সারা ফির বিয়ে দিবে রে তোর মুই আসম না মুই তো টেনশন করিস কে মুই তোর গার্জিয়ান হইম মোর সাথে যাইস মুই তোকে বিয়ে দিয়ে দিম মোলা কাকু এক ভাষা বউ কো গহক কালকে একবার সাজি বাড়ি আসিস না আর চিংড়ি যদি সিপি নাঙ্গত জামা চিংড়ি যদি পছন্দ হয় তোর একবারে বিয়ে করে নিয়ে আসম বুঝছে হরে ভাই ঠিক আছে
আব্বার কথা বাদ দে উঠি তাহলে মুই অল্প কামাই দে দাম টোটোটা চলাম যদি অল্প 450 মারের বাম তাহলে মুই জাম তা আছে যা তাহলে মুই একটা কাম করম রে রাজুস করে কোনে উঠি দিয়ে তুস করে এই ডঙ্গার বানি ও ডঙ্গার যায় বিয়ের বাতিতে বামনে পায় প্রথমে করিল দান কোনে হরে মামা কে করিল দান ভাঙা কাছে শামা যাই দামান আমার দূর ও কাছে দাদাই কামর হে কা কামর বেহকা কামর হে কা কামর বেহকা ঠিকুরে নাচে ঠিকুরে ঠিকুরে নাচে আর বল মাছে কি জিন্দগিতে আমার ভালা দেহের পার নাই এলার কি দেহ পাবেন বিয়ে তো করলুম রে ভাই এলা তো ভালো জ্বালা হয়ে গেল কে কি হয়েছে বউ কারোর সাথে মেলে না মা জ্বলায় বাপ জ্বলায় মোর বাপক তো চিনিসে ভালা মতন কিরম মানুষ তোর আপাক তো জানো ভালা করেছে দেখতে পাই না রে ভাই দেখতে পাই না তা এলা কামে কত করি করিস মোটামুটি হয় আলা দিলে 400-300 কোন দিন 500 মানে দিন হিসেবে হয় আর কি তা কি কর জুদে খ জুদে হ তোর আব্বার এত সয় সম্পত্তি গরুর বাতান ভোষের বাতান এলে তো তোর সব পাগলা ভাইক দিবে তোর আব্বা তোকে না দেবরে পায় না তো গেলে না কিছু দিবে না বুঝছিস তুই নিজে জুদে হ জুদে হয়ে কিছু করে সয় সম্পত্তি করে বুঝছিস না তোর বাপের আশা থাকিস না এলে কিছু দিবেন না যা কিছু করি কোশিস রে ভাই উড়াই করা লাগবে যা জুদে হয় লাগবে মোক আর বুঝি নাই মোর বউ কো দেবের পায় না এ শুন তো শুন কি রে তো টিয়া হবে অল্প কত দে দে কত দিব দে লাগছিল অল্প তোর আরো আলদা জ্বালা রে ভাই তুই কিনা ফির আলদা আলদা তাল করিস সর কালকে দিস ফিরি মোক টিয়া লাগবে মোর ভেজাল আছে হ্যাঁ যা কাই কার টেনশন করি মরে মরুক যা আমার হলো দেহা দরকার নাই এই দেখ এই যে গামলা এই যে দুজন মানুষ দুইটে থালি এই যে দুইটে গ্লাস আধা কেজি করে ভাত বানাবো আমরা দুই সন্ধ্যে করে খামো আজ তাই জুদে ও এই মাতাইলে জুদে হওয়া বুদ্ধি র মুই আলা আব্বা কো বলে ভাজি টাজি বানাবো আর মুই গেলাম টোটো চলাইবে ব্যাগটা ভিতরে থ ঘরের ভিতরে থ আগে এবারে কি খায় খায় কুলে দেহা দরকার নাই
এই মানুষের জালা আমি বাসুন না গাড়ি চলার উপায় না তার মধ্যে টোটো এবার অ্যাক্সিডেন্ট করে হে যুব বাইছে রে এডি কাইরে এ আবু তোর ভাই জান অত ধর আল্লাহ কেন করে অ্যাক্সিডেন্ট হল রে আই সো 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 ট্রাক্টর নিয়ে যা তাতরা তাতরা সো 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 এডা আবু তোর ভাই জান ফিস এডা আর বস 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 কাতরি কাতরি বস 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 ও ভাই তাতরা কি কর দাও বিন্ডেজ করে দাও তো মাথা ভাঙা গেছে কত অ্যাক্সিডেন্ট না দাদা চাষা অ্যাক্সিডেন্ট হয়েছে কড়াই কড়াই না কেমন টোটোর উল্টি দিছে হাত ঠ্যাং ভাঙছে মাথা ফাটছে মানুষ ধরাধরি করে হসপিটাল নিয়ে গেছে কান্দিস না তোর ভাই এসে লিখছে কবুত বেরে সব সর 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 কি সে কি সে দা এ টোটা অ্যাক্সিডেন্ট হয়েছে তুই নিয়াতে এই যে বাপের কথা না শুনিয়ে এই যে এলে কাম করলে কালে আজকে দেখে যে এই দশা আমার কিসের কেনা নাকি টোটো হ্যাঁ আমার জেলে সয় সম্পত্তি আছে আমার জেলে গরু আছে এলে দেখলে কালে ভাতের অভাব হবে নয় তুই গরু বের বেসে তুই যা টোটো কিনিস হ্যাঁ মুখ না করে তুই বিয়ে করিস দেখ বাপু না কেনা নাকি এলা বাপের পিছনে তো শুচ্ছিস না এলা বাপের পিছনে আছিস বাপুক না কেনা যুদ্ধ হ্যাঁ খাবি নাকছিস বুড়ে হয়েছম ওই জন্য নিয়ে যা তুই যুদ্ধ হ্যাঁ খাবি নাছিস মুখ নিয়ে আর এলা বাপুক না কেনা এই তুই কিছু যদি এক ঘর নিয়ে আছিস তুই জানিস না এই কুলঙ্কার বেড়া মোর আর এক তুই কিসের জন্য নিয়ে আসি মোর ঘরের মধ্যে শুতে আছিস হ্যাঁ কুলঙ্কার বেড়া মুখ লাগে না আজকে মোর বুদ্ধি না শুনলে গেলে আজকে হলে হয় এই না শোনার জন্য আজকে এই হালে এই গতি হয়ে গেছে জানিস আবার রাগ করিস না বলে বাদ দে এলা অ্যাক্সিডেন্ট হয়েছে মুই নিয়ে যাচ্ছম হসপিটালে তাই এলা চিকিৎসা করা লাগবে ওটা তো বোঝম তুই শুনে বুঝিস ওই কি আর বোঝে হয়েছে এলা যা হবে রয়েছে আর চিকিৎসাটা আগে করে এলা বোঝে না কি করবো এলা বুঝবে খেলা এলা ভালো হবে বোঝে না আমি বেশ সুন্দর বোঝে সব বোঝে মামুন ঝেলা অ্যাক্সিডেন্ট হওয়ার খবর দিছে তুই কান্দিছিস ওই জন্য মুই নিয়ে আসছম কান্দো মোর কান্দো মোর অন্তরটা কান্দে কি করি সহ্য করে পাম না তো মোর বেটা মোর তো অন্তর মানে না বুঝিস না তুই বুঝিস ওই তো বুঝে না মোর আব্বা ভুল হয়েছে এলা ওক মাফ করে দে ছোট ভাই বোঝে না এলা ভুল করে ফেলাইছে এলা কি করবো ক ওই যে টেহা অপে আছে 10-15 হাজার টেহা নিয়ে যা ডাক্তার নিয়ে আসি টেহে কি করা যায় মন মানে না টেহা দিয়ে নিয়েছি ডাক্তারের চেষ্টা কর তুই যা 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 কি অবস্থা হয়েছে
কি অবস্থা হচ্ছে বল শোনা রে, না বলি শোনা। হ্যালো ভাই, তো গার্জিয়ানের কথা না শুনলে এই যে আমাদের এই আমাদের মতন এই হাল এই গতি হবে কাজ গতি গে। তোমরা গার্জিয়ানের কথা শুনে চলবেন, গার্জিয়ানক মান সম্মান দিবেন। তা কও কিছু দাদা। হ্যালো গাইস, আমার ভাই বন্ধু চাচা সন্তে আসামবাসী, সারা ভারতবাসী, সারা দেশবাসী, যখন ছেলে মেয়ে নিজের গার্জিয়ানের কথা না শুনে তখন এই ধরনের বিপদ হয়। গতিকে আপনি আর অনুরোধ করুন, গার্জিয়ানের কথা ছাড়া কোনোটা করে না। গার্জিয়ান ছাড়া যত বড় দুশ্মন হোক, যত বড় মানে বদমাশ হোক, চোর হোক, লুচ্চ হোক, বাপের জন্যে একদম পারফেক্ট বেটা, কিন্তু বাপের কথা শুনি চলা লাগবে।